হ্যালো গাইজ, আমি আপনাদের শান্ত ভাই। গাইজ, আজকে নিয়ে চলে আসছি একটা রিভিউ। এটা হচ্ছে গেল মাস্কের, কারণ জানেন করোনা সিচুয়েশনে কী অবস্থা। তো আজকে নিয়ে আসছি হচ্ছে গেল KN95 5 লেয়ার মাস্কের একটা রিভিউ, এটা ম্যাকোডের। তো গাইজ, এটা কুইক আনবক্সিং হবে এবং ভিডিও হবে। তো গাইজ, লেটস গো। তো গাইজ, ম্যাকোনের KN95 মাস্কের রিভিউর সাথে সাথে আরেকটা জিনিস বলতে চাই গাইজ। এই যে ফেবিলাইফের আরেকটা হচ্ছে গেলো 7 লেয়ারের মাস্ক, যেটা আমাদের বাংলাদেশেই বানানো হয়েছে, এটা চায়নাতে বানানো হয়েছে। তো ওইটারও কুইক আনবক্সিং এবং রিভিউ হবে। এবং হচ্ছে গেলো আরেকটা হচ্ছে গেলো ক্যাপের সাথে হচ্ছে গেলো ফেস শিল্ড টাইপের, এটারও গেলো রিভিউ হবে গাইজ। তো এখন আপনারা বলতে পারেন যে শান্ত ভাই, আপনি সবসময় বাইকের রিভিউ করছেন আর গ্যাজেটের রিভিউ করছেন, তাই এগুলি এখন কেন? তো গাইজ, এগুলি আসলে এখন গেলো খুব ইম্পর্টেন্ট, কারণ গেলো আমাদের জানেন করোনার অবস্থা কী, এবং গেলো 5-6 মাসে করোনার গিতেছে ভ্যাকসিন বেরোয়ার সম্ভাবনা খুবই খুবই কম। আর্লিয়েস্ট 6 মাস লাগবে, মানে ডিসেম্বর আগে কোনো বেরোবে না। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, আজকে হচ্ছে জুলাই মাসের 10 তারিখ। তো গাইজ, এই কারণে হচ্ছে গেলো এই মাস্কগুলা আমাদের এখন বাইরে যাওয়া লাগবে, যেহেতু সব কিছু ওপেন হয়ে গেছে, এবং বাইরে না গেলে তো আমাদের হবেও না। তো এই জন্য আমাদেরকে সবচেয়ে বেশি যে কথা হচ্ছে যে আমাদেরকে প্রোটেক্ট করতে পারে, এবং আমাদের প্রোটেক্টের এখন যেহেতু লকডাউন উঠে গেছে, আমাদের প্রোটেক্টের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মাস্ক, সেকেন্ড হচ্ছে ফেস শিল্ড, থার্ড হচ্ছে গেলো আমাদের স্যানিটাইজার গাইজ। তো এগুলির রিভিউ চিন্তা করলাম, এগুলি যেহেতু আমি নিজে কিনতেছি, নিজে ইউজ করতেছি, এবং একটা প্রোডাক্টও গাইছি যে এই ম্যাকন বলেন বা হচ্ছে যে ফেবিলাইট বলেন বা হচ্ছে গেলো ফেস শিল্ড বলেন, যেগুলি আমি রিভিউ করবো ক্যাপ সহ, এগুলি সব কিছু কিন্তু গেলো গাইজ, একটাও গেলো কেউ স্পন্সর না, এগুলি ট্রু রিভিউ। আমি আমার নিজের টাকাতে কিনছি, আপনাদের মানে আমার যারা সাবস্ক্রাইবার হয়ে যেতেছে হয়ে আছে, এবং সাবস্ক্রাইবার অলরেডি 5,000 সাবস্ক্রাইবার আমার হইতেছে গাইজ, এর জন্য আপনাদেরকে অনেক থ্যাঙ্কস। আমার বার্থডে 28 তারিখে, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর খারাপ লাগলেও ডিসলাইকের অপশন আছে, ডিসলাইকও করতে পারেন। তো গাইজ, লেটস গো। সো গাইজ, এ হচ্ছে আমাদের KN95। এই KN95-এর বক্স, এটা হচ্ছে গেল 10টা পিসের একটা বক্স, এটার মধ্যে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি 10টা পিস আছে। তো গাইজ, এই KN95 কিন্তু চাইনিজ, এবং KN95 কিন্তু কোনো ব্র্যান্ড না, এটা আপনাদের একটু ক্লিয়ার করে নিই। KN95 হচ্ছে গেল একটা, মানে যেরকম N95 এরকম ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আছে, চাইনিজ স্ট্যান্ডার্ড আছে, কোরিয়ান স্ট্যান্ডার্ড বা চাইনিজ স্ট্যান্ডার্ড হচ্ছে গেল KN95, N95-এর মতো। তো এটার এই জন্য KN95 দেখে কিন্তু ভাই আপনারা বোকা হন না আপনারা প্লিজ, কারণ গেলো বাজারে কিন্তু অনেক নিম্ন মানের আছে। তো এটা হচ্ছে গেলো ম্যাকনসের এটা ভালো কোয়ালিটি, এর জন্য আমি আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য এটা আমি গেলে কিনছি গাইজ। তো এই হচ্ছে গাইজ বক্সের উপরে যেসব লেখা আছে, এগুলো হচ্ছে আপনি এভাবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন। এরপরও আমি আপনাদেরকে একটু বলে দেবো, একটু বক্সটা একটু দেখাই নিই। তো এটা হচ্ছে এই যে 5 লেয়ারের বক্স, এবং এটা হচ্ছে গেলো পিছনের সাইডটা KN95, এটা আমার কোনো ইনফরমেশন নাই দিতেছে এখানে। আচ্ছা গাইজ, তো এই হচ্ছে গেলো বক্সের আউটসাইডটা, এবং আপনারা যদি দেখেন এই যে বক্সের মধ্যে, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আছে যে এটা কিন্তু বানানো হয়েছে গেলো নন ওভেন কটন আর হচ্ছে গেলো মেল্ট বোন আর কি গেলো ফ্যাব্রিক দিয়ে। তো এখানে পার্সেন্টেজটা লেখা আছে যে কত পার্সেন্টে কত নন ওভেন কাপড়ের থেকে বেটার প্রোটেকশনের জন্য, এবং মেল্ট বোনটা বেটার, এটাতে ভাইরাস বেশিক্ষণ বাঁচতে পারে না, তো দ্যাট ইজ বেটার। আপনারা দেখে নিতে পারেন কত পার্সেন্টেজ কী আছে। আচ্ছা, তো গাইজ আমরা এখানে লেট করবো না, আমরা এটা কুইক আনবক্সিংয়ে চলে যাই। তো গাইজ, এই যে সিল করা আছে, আমরা এই সিলটা খুলে নিলাম। তো গিতেছে এখানে এই ইয়েটা, এই যে ভিতরে বক্সের ভিতরে, এই যে আমি এখন বের করতেছি, এই যে দেখেন এখানে এরকম বক্সটা, এখন আমি একটু সরাই নিই। তো এই যে গাইজ, এই হচ্ছে গেলো আমাদের KN95। তো KN95 ম্যাকনসের, এবং এই যে ভিতরে আপনি দেখাইতেছে KN95 5 লেয়ার মাস্ক, এখানে 5 লেয়ার, এটা 1 পিস করে এরকম বক্সের মধ্যে 10টা পিস থাকে। তো এই যে এখানেও যদি আপনারা কোনো ইনফরমেশন নিতে চান, এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন। তো গাইজ, এটার কিন্তু এসব এখন যেহেতু KN95 অনেক নকল বের হয়ে গেছে, তো এটা কিন্তু দেখে নিন যে নকল প্রোডাক্ট পড়লে কিন্তু কোনো কাজ হবে না, বাংলাদেশে বানায় KN95 বানায় ফেলে, কারণ গেলে বাংলাদেশে কাপড় দিয়ে বানায়, আর এটা কিন্তু নন ওভেন, এবং যেহেতু যে ভিতরে নোজ বার আছে, এবং মেল্ট বোন ফ্যাব্রিকও আছে, এবং কিছু পার্সেন্ট কটন আছে। আমার মনে হয় নন ওভেনটা হচ্ছে গেলো 44%, আর হচ্ছে গেলো স্ট্যাটিক কটন মনে হয় 24%, আর মেল্ট বোন মনে হয় বাকিটা 21% মনে হয়। তো এ হচ্ছে এটা পিছনের সামনে। তো এখন এটা আমরা যে এখান থেকে এরকম ইয়েতে ওপেন করা যায়, এখান থেকে ওই যে আমরা আগে ছোটোকালে চিপস খেতাম না, এরকমভাবে একাইতে ওপেন করা যায়। তো এই ইয়েটা, তো এভাবে হচ্ছে গেলে আমরা ওপেন করে এখন গেলো দেখব। গাইজ, এই হচ্ছে গেলো মাস্কের আপনার ক্লোজ লুক। এই যে এখানে একটুখানি ওয়েট আছে, দ্যাট ইজ গুড, বিকজ 5টা লেয়ার একটু ওয়েট তো থাকবেই।
তো প্যাকেট থেকে বের করার পরে এরকমভাবে পাবেন। এই যে এখানে শুধু খালি KN95 লেখা থাকবে, এখানে স্ক্র্যাপগুলো আছে, স্ক্র্যাপগুলো আঠা দিয়ে না, এটা আসলে গেলো আল্ট্রাসনিকভাবে লাগানো ভালো। এখানে ওই যে নো স্পিন আছে যেটা বললাম আর কি। তো এ হচ্ছে গেলো এই সাইড, এ হচ্ছে এই সাইড, আর উপরে হাত দিয়ে বুঝে যাচ্ছে যে গাইস এটা কাপড় না কিছু, সেটা হচ্ছে গেলো আপনার নন ওভেন। আর আমি কাপড়ের একটা রিভিউ করব, ওই বলছিলাম আপনার ফেবি লাইফের 7 লেয়ারের নাকি, কাপড়ের 4টা লেয়ার, একটা কাপড়ের 6টা লেয়ার, আর মাঝখানে নাকি একটা মেলব্রোনের লেয়ার আছে, এটা বাংলাদেশি বানাইছে ফেবি লাইফ। তো ওইটারও আমি রিভিউ করবো গাইজ, তো ওটা রিভিউ যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইজ এ হচ্ছে গেলো বাইরে দিয়ে KN95-এর অবস্থা। এবার যদি আমরা ভিতরের দিকে যাই, ভিতরের দিকটা হচ্ছে গেলো আমার মনে হয় এই যে ভিতরেটা একটু দেখাই আপনাদের, এ হচ্ছে ভাই ভিতরের অবস্থা। তো ভিতরে যদি, ভিতরেও ভালো, ভিতরেরটা মনে হয় কটনের লেয়ার, এই ভিতরেরটা কটনের লেয়ার, আর দিতেছে বাইরে দিয়ে হচ্ছে গেলো আপনার মনে হয় নন ওভেনের লেয়ার, আর মাঝখানে মেলব্লোনের লেয়ার, টোটাল হচ্ছে গেলো 5টা লেয়ার আছে। তো বেটার আসলে গাইজ এটা, এই মাস্কটা আপনাদের সার্জিক্যাল মাস্ক বা ওই 3 লেয়ার্সের কাপড়ের মাস্ক থেকে অনেক বেশি আপনাদেরকে প্রোটেকশন দিবে। এবং এখন যে অবস্থা, এখন যেভাবে রুগী বাড়তেছে, 1.5-2 লাখ হয়ে যাইতেছে, তো 1,70,000-এর উপরে অলরেডি হয়ে গেছে, তো এখন কিন্তু ওই যে কাপড়ের মাস্ক দিয়ে, 1 লেয়ারের কাপড়ের মাস্ক দিয়ে হবে না, মিনিমাম আপনারা 3 লেয়ারের কাপড়ের মাস্ক পরবেন। আর সবচেয়ে বেটার যদি আপনারা যদি গেলে KN95 ইউজ করেন বা আরও যদি প্রোটেকশন চান তাহলে সার্জিক্যাল মাস্কের উপরে আবার এটা পরতে পারেন, বা শুধু এটা পরলে অনেক প্রোটেকশন হবে, কিন্তু এখন আর এই কাপড়ের 1 লেয়ারের কাপড়ের মাস্ক দিয়ে এবং সার্জিক্যাল মাস্ক দিয়ে আর লাভ হবে না গাইজ। তো গাইজ এই ছিল গাইজ হচ্ছে গেল। তো গাইজ আপনারা দেখে পাচ্ছেন, দেখতেছেন এই যে আমি ম্যাকনের KN95 5 লেয়ার মাস্কটা পরে ফেলছি। তো প্রথমেই যেটা গাইজ বলতেই হয় যে আসলে মাস্কটা হচ্ছে গেল কমফোর্টেবল, কমফোর্টেবল, এবং হচ্ছে গেলো যে এখান থেকেও টাইট ফিটে, যে এদিক থেকে কিন্তু ভাইরাস কিন্তু এদিক দিয়ে ঢুকে, এই যে আপনার চোখের নিচ দিয়ে নাকের এখান থেকেও, আচ্ছা নাকের এখানে একটা নোজ বারও আছে, এটা ভিতরে দেখা যেতেছে না, আবার ভিতরে একটা ম্যাটেলিক বা কিছু দিয়ে এখানে একটা নোজ বার আছে, আর নোজ বারের পরে যে এখান থেকে এসে পুরাটুক গেলে যে এদিক থেকে এদিক থেকে ঠিক মতো কভার করতেছে, এবং আপনি আমার মানে আবার শুনে বুঝতে পারতেছেন যে আবাসটা কিছু আটকায় যেতেছে, দ্যাট ইজ বেটার। মানে আপনার গেলেও যদি একটুখানি দমটা একটু গেলেও মানে শ্বাস নিতে যদি একটু কষ্ট হয়, তার মানে আপনার মাস্ক রিয়েলি কাজ করতেছে। তো ফিট অ্যান্ড ফিনিশিং বেটার, এবং গেলো মাস্কের সাইজও বেটার লাগছে, আর হচ্ছে গেলো স্ক্র্যাপগুলো মোটামুটি ভালোই লাগতেছে। তো যেহেতু এটা রিইউজেবল এবং ওয়াশ করে আবার ইউজ করতে পারবেন, বাট এটা আসলে গেলো বেশিরভাগ বা মানে 30 দিন বা এর বেশি আসলে ইউজ করাটা রেকমেন্ডেড না, মানে 1 মাসের বেশি বা মানে 1 মাসের মধ্যে এরকম বাসায় রেখে দিলে কিছু হবে না। যদি আপনি প্রতিদিন 30 দিন আউটিং করেন বা 15 দিন পরপর ওয়াশ করেন, এরকমভাবে 2-3 বার ওয়াশ করা যায়, মানে ম্যাক্সিমাম 1.5-2 মাস ইউজ করা যাবে। তো যেতেছে এই অবস্থা গাইজ, এবং এই মাস্কটা আমি আসলে কয়েকদিন ইউজ করছি এবং আসলে ভালো, কোয়ালিটি ভালো। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা রেকমেন্ডেড করে যে অ্যাটলিস্ট 3 লেয়ার কাপড়ে 3টা লেয়ার মাস্ক পরলে মোটামুটি আপনি প্রোটেক্টেড হবেন যদি মানে হসপিটালে না যান। তো গাইজ এটার তুলনায় এটা হচ্ছে গেলো ফার্স্ট, এটা হচ্ছে 5 লেয়ার, তো আপনি আরও 3 লেয়ারই বলতেছে আপনি মোটামুটি প্রোটেক্টেড থাকবেন, তো 5 লেয়ার হলে আরও বেশি প্রোটেক্টেড থাকবেন 100%, তাই না? তো এদিক থেকে আপনি হচ্ছে গেলো প্রোটেক্টেড। আর সেকেন্ড হচ্ছে গেলো যে গিয়েছে ওইটা হচ্ছে কাপড়ের মাস্ক, আর এটা হচ্ছে গেলো নন ওভেন, এবং হচ্ছে গেলো ভিতরে কটন আছে কিছু পার্সেন্ট, মানে 24%-এর মতো, বাট এরপরে আবার হচ্ছে গেলো একটা মেল্ড কটন, মানে একেবারে ভিতরে আছে, মাঝখানে মনে হয় মেল্ড ব্লোনের মানে 2টা লেয়ার আছে। তো মেল্ড ব্লোনের উপরে ভাইরাস বেশি 1-2 ঘন্টার বেশি বাঁচতে পারে না, তো মেল্ড ব্লোনই মেনলি হচ্ছে ফিল্টারটা, যেটার কারণে ভাইরাসটা এখান দিয়ে এসে আটকা যাবে। আর এখানে কোনো বাল্ব নেই, আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখা একটু কাছের থেকে, যে এখানে কিন্তু কোনো কোনো কিন্তু গিতেছে মাস্কের মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো নেই, বাল্ব নাই যেটা দিয়ে আপনার এয়ার বের হবে, কারণ এটা হচ্ছে ব্রিদেবল। এই যে এখান থেকে যদি দেখেন, এটা ব্রিদেবল, এটা ব্রিদিংয়ের জন্য কিছু অপশন আছে, এদিক থেকে হচ্ছে গেলে আপনার ব্রিথ করার ব্রিথটা বের হয়ে যাওয়ার আছে। আর বাল্ব ওলা মাস্ক থেকে বাল্ব ছাড়া মাস্ক বেটার, একটু বেশি প্রোটেকশন দেয়, তবে অবশ্য একটু শ্বাস নিতে বা কথা বলতে একটু প্রবলেম হয়, দ্যাটস ট্রু, বাট আমি করবো যে সেফটির কারণে আসলে এটা একটু বেটার, সেফটির কারণে আপনারা যদি বাল্ব ছাড়া ইউজ করেন তাহলে হইতেছে গ্যাস গেলো বেটার। তো এই হচ্ছে গেলো এখন একটু ক্লোজের লুক দেখাই আপনাদের এটা। সো গাইজ এই ছিল হচ্ছে গেলো এই কোভিড টাইমে আমাদের, আমার হচ্ছে গেলো ইয়ের উপরে, মাস্কের উপরে রিভিউ।
আপনারা প্লিজ ইনবক্সে বলবেন যে কেমন লাগছে আপনাদের এই মাস্কের রিভিউ ভিডিও, কারণ এখন মাস্ক আসলে খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে গেছে। তো গাইজ, কারণ সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনারা সবাই সেফ এবং সিকিউর থাকার চেষ্টা করবেন এবং হচ্ছে গেলেও ভালো থাকার চেষ্টা করবেন, ভিড় এড়ানোর চেষ্টা করবেন গাইজ। তো আপনারা যদি এরকম ভিডিও যদি আরও দেখতে চান তো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর KN95 ব্যাপারে যদি কিছু না জানতে চান বা এটা ভালো না খারাপ, আপনাদের কোনো যদি কোনো ধরনের রেকমেন্ডেশন থাকে, কোনো কমেন্ট থাকে, তো অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর গাইজ, যদি একটু ভিডিওটা দেখেই ফেলেন আর যদি ভালো লাগে একটুখানি, তো প্লিজ লাইক করবেন এবং প্লিজ 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 ডু সাবস্ক্রাইব, বিকজ আমার 5000 হওয়া কাছাকাছিতে আছে এবং আপনাদের হেল্প ছাড়া তো 5000 সম্ভব না। প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে যাবেন, আর আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক হেল্প করে এরকম আরও অনেক অনেক ভিডিও বানানোর জন্য গাইজ। তো আনটিল দেখা হবে আর নেক্সট ভিডিওতে ফেবি লাইফের রিভিউ নিয়ে, আনটিল দেন বাই।